আসসালামু আলাইকুম জ্যামিতির সল ক্লাস আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা চিবুজের কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সম্পর্কে জানব তাহলে প্রথমটি কি আছে যদি দুটি ত্রিভুজের দুটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ সমান হয় তবে ত্রিভুজ দুটি কেমন হবে যদি দুটি ত্রিভুজের দুটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ সমান হয় তবে ত্রিভুজটি কেমন হবে প্রথম অপশনটি হলো সর্বসম হবে সদৃশ হবে সমানুপাতিক হবে সমান হবে তাহলে আমরা যদি দেখি যে দুটি যদি দুটি ত্রিভুজের দুইটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোন সমান হয় তবে ত্রিভুজটি কেমন হবে ত্রিভুজটি হবে সর্বসম ত্রিভুজটি কি হবে সর্বসম আমরা এই অপশনটি ঠিক দিব ত্রিভুজটি সর্বসম হবে আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই কি আছে যে দুটি ত্রিভুজের মধ্যে কোন কোন উপাদানগুলো সমান সত্ত্বেও ত্রিভুজ দুটি হবে না দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও না তিন তিন মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সব হবে না সেটা হবে তিন কোণ কি হবে তিন কোণ তাহলে উত্তরটি কি হবে তিন কুন দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজটি সমান হবে না সেটি কি তিন কোণ এখন আমরা পরবর্তী প্রশ্নটি দেখব কি আছে যে তিন কোণ দেওয়া থাকলে যে সকল ত্রিভুজ আঁকা যায় তাদেরকে কি ত্রিভুজ বলে যে তিন কোণ দেওয়া থাকলে যে সকল ত্রিভুজ আঁকা যায় তাকে কি ত্রিভুজ বলা হয় ক অপশন স্বদী ত্রিভুজ সমান ত্রিভুজ সর্বসম ত্রিভুজ সমানুপাতিক সমানুপাতিক ত্রিভুজ তাহলে তিন কোন দেওয়া থাকলে যে সকল ত্রিভুজ আঁকা যায় তাদেরকে কি বলা হয় সদৃশ ত্রিভুজ কি ত্রিভুজ সদৃশ ত্রিভুজ তিন কোণ দেওয়া থাকলে যে সকল ত্রিভুজ আগা যায় তাদেরকে সদৃশ ত্রিভুজ বলে আমরা নেক্সট নেক্সট প্রশ্নে প্রশ্নে চলে যাব। কি আছে যে কোন ত্রিভুজের তিন কোণের যে খণ্ডকগুলো বিন্দুতে ছেদ করে তাকে কি বলে কোন ত্রিভুজের তিন কোণের সমাধি খণ্ডক যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলে ভরকেন্দ্র পরিকেন্দ্র বহিকেন্দ্র অন্তকেন্দ্র তিন কোন ত্রিভুজের তিন কোণের সমধিখণ্ডক যে বিন্দুতে ছেদ করবে তাকে কি বলা হয় অন্তকেন্দ্র তাকে কি বলা হয় অন্তকেন্দ্র এই অপশনটি সঠিক হবে আমরা এখন নেক্সট প্রশ্ন চলে যাব কি আছে কোন ত্রিভুজের বাহুগুলোর লম্বদি খণ্ডক তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলে বলা আছে কোন ত্রিভুজের বাহুগুলোর লম্বদিক খন্ডক লম্ব খন্ডক তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলে কেন্দ্র লম্ব ভূমি পরিকেন্দ্র কি বলছে কোনো ত্রিভুজের বাহুগুলো লম্বদিক খন্ডক তিনটি জে বিন্দুতে ছেদ করে তাদেরকে বলা হয় পরিকেন্দ্র তাদেরকে কি বলা হয় পরিকেন্দ্র তাহলে আমাদের যদি বলা হয় কোন ত্রিভুজের বাহুগুলোর লম্বদিক খন্ডক তিনটি জে বিন্দুতে ছেদ করে তাদেরকে কি বলা হয় পরিকেন্দ্র অপশনটি আমরা ঠিক দেব তাহলে কি আমাদের आंसरটি সঠিক হবে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে কোনো ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দিয়ে অঙ্কিত বৃত্তটির কেন্দ্রকে কি বলে আমি আবার বলছি কোনো ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দিয়ে অঙ্কিত ত্রিভুজটির অঙ্কিত বৃত্তটির কেন্দ্রকে কি বলা হয় অন্তকেন্দ্র পরিকেন্দ্র লম্বকেন্দ্র ভরকেন্দ্র ভর কেন্দ্র এখানে বলা আছে কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে অঙ্কিত বৃত্তটির কেন্দ্রকে কি বলা হয় পরিকেন্দ্র তার মানে কোনো ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দিয়ে অঙ্কিত বৃত্তটির কেন্দ্রকে কি বলা হয় পরিকেন্দ্র বলা হয় তাহলে আমরা এভাবেই কি এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সমাধান সম্পর্কে জেনে গেলাম এবং অ্যান্সার করতে পারবো ধন্যবাদ সবাইকে